তো আমি দেখলাম যে ওনাকে আমি ঘৃণা করি। প্রিয় দর্শক, বুবলিকে যেন রীতিমতোই অপমান করেছিলেন অপবিশ্বাস। নাগরিক টেলিভিশনে এক সাক্ষাৎকারে অপবিশ্বাস বুবলিকে ঘৃণা করি এমন একটি কথাই বলেছিল, আর যেই কথার পরিপ্রেক্ষিতে এবার বুবলি কঠিন একটা জবাব দিয়েছেন ফেসবুকের মাধ্যমে। শুধু তাই নয়, আরো কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। মাঝে কিছুটা সময় মনে হয়েছিল যে সকল বৃদ্ধিতে ভুলে একে অপরের সাথে মিলে যাচ্ছেন শবনম, ইয়াসমিন, বুবলি ও অপবিশ্বাস, কেননা তাদের একে অপরের সহনশীলতা আচরণে এমনটাই তো মনে হয়েছিল। কিন্তু হঠাৎ করে সম্প্রতি একটা লাইভ অনুষ্ঠানে বুবলিকে ঘৃণা করার কথা জানান অপবিশ্বাস। তিনি বলেন, বুবলির নামটি শুনলেই তার অসহ্য লাগে, এই নামটাকেও তিনি ঘৃণা করেন। আর এবং এটাও বলেন যে তার এই কথাটা ভাইরাল হবে জেনেও তিনি এমন একটি মন্তব্যই করেছেন। আমি জানি হোয়াটসঅ্যাপ প্রচুর ভাইরাল হবে, এটা আমার কোনো ম্যাটার করে না। অপর শুধু এটাই নয়, তিনি এটাও বলেন যে ইংলিশে বললে তো স্মার্ট হয়, যে কারণে কথাটি তিনি বাংলায় উচ্চারণ করে বললেন ঘৃণা করি। ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয়, বাংলায় ঘৃণা করি। কিন্তু অপুর এমন কথার পরে ধারণা ছিল বুবলি নিশ্চয়ই এবার অপুকে ছেড়ে দেবে না, আর ঠিক তেমনটাই যেন ঘটে গেল গতকালকে। বুবলি তার ফেসবুক পেজে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন যা মুহূর্তের মধ্যেই তোলপাড় সৃষ্টি করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি স্ট্যাটাসে লিখেছেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়? অর্থাৎ বুবলির এই কথাটি যেন তাকে উদ্দেশ্য করেই বলেছেন, সেটা নিশ্চিত বুঝতে আর কারোই বাকি নেই। এখন মূল কথা হলো, কিছুদিন পরপর তারা এইভাবে বিরোধিতার বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন, আর এবার তো সীমানা পেরিয়ে যাচ্ছে তারা। তবে তাদের এই বিরোধিতায় আপনি কাকে প্রত্যক্ষ দোষী বলে মনে করেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।